আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের দেশের কিছু কিছু মসজিদ এখন জুতার কারখানায় পরিণত হয়েছে, যেটা আমি নিজে ফেস করেছি। আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো মসজিদের কি হাল। মসজিদ নয়, এ যেন জুতার কারখানা। মসজিদে নামাজের চাইতে উত্তম হচ্ছে জুতা পাহারা দেয়া, জুতা সেভ করা। এক লাইন মুসল্লি, আরেক লাইন জুতা। যেই জুতা দিয়ে আমরা মানুষের পায়খানা, গরু ছাগল কুকুর বিড়ালের পায়খানা পাড়িয়ে থাকি, সবচাইতে নিকৃষ্ট জায়গা যখন আমরা পা দেই তখন কিন্তু এই জুতা ব্যবহার করে থাকি। আর আমাদের এখনকার জুতার যেই দাম, আমরা পোশাক আশাকের মধ্যে সবচাইতে বেশি জুতাকে মূল্যবান মনে করি, যার কারণে আমরা এই জুতা নিয়ে মসজিদে প্রবেশ করি। তবে সব মসজিদের কথা বলবো না আমি, কিছু কিছু মসজিদে এই সিস্টেমটা আছে, যেটা 8 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন কি হাল। যেখানে সেজদা দিচ্ছে মানুষ, সামনে সেখানে জুতা, এক সারি মুসল্লি আরেক সারি জুতা, আবার আরেক সারি মুসল্লি আরেক সারি জুতা। এই মসজিদটি সিলেটে, আমি সিলেটে জুমার নামাজ পড়তে গিয়ে দেখলাম এই মসজিদের এই হাল, যেটা সম্পূর্ণ বেমানান। দেখুন, যেই জুতা দিয়ে আমরা টয়লেট ব্যবহার করি, যে জুতা, এবং যেই জুতা দিয়ে আমরা বিভিন্ন কুকুর বিড়াল গরু ছাগল আরও বিভিন্ন নোংরা আবর্জনা পাড়িয়ে থাকি, আর আমাদের জুতার দাম বেশি হওয়ার কারণে আমরা অনেকে এখন 2 মাস 3 মাস 5 মাস 6 মাসও জুতায় পানি লাগাই না, কারণ আমাদের জুতা নষ্ট হয়ে যাবে। এবার জুতার নিচে খারাপ ময়লা আবর্জনা কিছু যদি লাগে, লাগুক না কেন, সেটা তো আর দেখা যায় না। সেই জুতা নিয়ে আমরা মসজিদে প্রবেশ করতেছি। আমি যেখানে সেজদা দেব আমার রবের কাছে, আত্মসমর্পণ করব, ঠিক আমার কপালের সামনেই রাখা হচ্ছে এই ময়লা জুতা। জাস্ট আপনারা 8 সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দেখুন, আমি মসজিদে সুযোগ ছিল না ভিডিও করার, তারপরও 8 সেকেন্ডের একটা ভিডিও করেছি, যেটা আমার কাছে খুবই দৃষ্টিকটুর মনে হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিতে চাই আমাদের দেশের আলেম সমাজকে এবং মসজিদ কমিটিকে, আপনারা কখনো এভাবে মসজিদে জুতা ব্যবহার করবেন না। যেখানে সেজদা দিচ্ছে মানুষ, সেখানে আপনারা এমন সুন্দরভাবে জুতা রাখার ব্যবস্থা করে রাখছেন, আপনাদের ভাবা উচিত যেখানে কপালটা ঠেকতেছে তার সামনেই জুতা। মানুষ কি আল্লাহর দিকে ধ্যান দেবে নাকি জুতার দিকে ধ্যান দেবে, যে জুতা কোনো চুরি হয়ে যাচ্ছে কি না? আপনারা এই 8 সেকেন্ডের ভিডিওটি দেখে অনেক কিছু আশ করতে পেরেছেন। অনেকে হয়তো আবার কমেন্টসে এসে হাদিস মারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো জুতা পরে নামাজও পড়া হতো। ভাই রে, ওনারা যে জুতা ব্যবহার করতো, দিনে যে কয়বার ওই জুতা তারা ধুইতো, সেটা তো বলে শেষ করা যাবে না। আর পাঁচক তো নামাজের সময় ওনাদের জুতাটা ধোয়া হতো, আর আমরা যেই জুতা ব্যবহার করি আমাদের জুতাটা এতই মূল্যবান, আমরা এই জুতা 6 মাস 5 মাসেও পানি লাগাই না, কারণ আমাদের দামি জুতা নষ্ট হয়ে যাবে। তাই আমরা যেখানে সেজদা দিচ্ছি আমাদের কপালের কাছেই রেখে দিচ্ছি, জুতাটা আমাদের কাছে এত মূল্যবান। সো দ্যাট ভিডিওটি শেয়ার করবেন, যেসব মসজিদে এভাবে সেজদার সামনে, যেখানে আমরা সেজদা দিচ্ছি, এভাবে সারি আকারে জুতা সাজানো হচ্ছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগুলো সরানোর জন্য। যদি এক পাশে রাখা হয়, পেছনে রাখা হয়, বা আশেপাশে ব্যবস্থা করা হয়, সেটাও কিছুটা মানা যায়, কিন্তু যেখানে সেজদা দিচ্ছে সেখানে কেন এভাবে জুতার বক্স থাকবে, এটা কোনো মতেই মানানসই নয়। যেখানে আমি আমার রবের কাছে আমার কপাল ঠেকাচ্ছি, সেখানে এই ময়লা আবর্জনা মিশ্রিত জুতা থাকাটা কখনোই শোভা পায় না। একজন মুসলমান হিসাবে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং আমার সাথে একমত হবেন।